একই তারিখে একই মাঠে দুই নেতার মেলা। পঞ্চায়েত ভোটের আগে বসিরহাটের বাদুরিয়ায় সরগরম তৃণমূলে দুই নেতার কাজিয়া নিয়ে। ঘটনায় অস্বস্তিতে শাসক দল, ময়দানে বাম বিজেপি। বড় বড় ব্যানারে ছেয়ে গিয়েছে বাদুরিয়া। তারিখ 21শে ডিসেম্বর, স্থান বাদুরিয়া দিলীপ স্কুল ময়দান। একই দিনে একই জায়গায় দুটি মেলা, নামেই সামান্য যা ফারাক। সম্প্রীতির ভারত মেলার উদ্যোক্তা বাদুরিয়া তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিম, অন্যটি সম্প্রীতি মেলা। আয়োজক জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ তথা বাদুরিয়া নর্থ ব্লকের তৃণমূল সভাপতি বুরহানুল মুকাদ্দিম। চায়ের ঠেক হোক কিংবা পাড়ার মুদির দোকান, সর্বত্রই এখন দুই নেতার দুই মেলা নিয়ে আলোচনা, চর্চায় তৃণমূলের অন্দরের কাজিয়া। জনগণেরও ভিতরে একটা মানে কনফিউজ আছে, কি হবে কি হবে, এখানে আগামী দিনে এর প্রভাব কিন্তু পঞ্চায়েত ভোটে পড়বে। 17 বছর ধরে এই ভারত মেলা চলছে, একই দিনে 21শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি নির্ধারিত সময়। গত বছর হয়েছে, আমি শুনছি নাকি আরেকটি মেলার একই দিনে একই জায়গায় হওয়ার কথা প্রচার চলছে, দুর্ভাগ্যজনক। বিধায়ক সাহেব, আমাদের সকলের বিধায়ক, তিনি 2020 সালে এই দলে যোগদান করার পরেও কিন্তু তিনি 2020 সালে মেলা করেননি। এই মেলাটা, ভারত মেলাটা, উনি যখন পূর্বতন দল কংগ্রেসে ছিলেন তখন থেকে এটা কংগ্রেসের মেলা হিসেবেই পরিচিত। কিন্তু আমরা যেন একটা অন্যরকম গন্ধ পাচ্ছি, যে সেই ভারত মেলাকে বাঁচিয়ে রেখে তিনি হয়তো অন্য কিছু ভাবনা তার থাকতে পারে। পঞ্চায়েত ভোটের আগে ফের প্রকাশ্যে দলের কোন্দল, স্বাভাবিকভাবেই অস্বস্তি বেড়েছে শাসক দলের। পারমিশন যাদের আছে তারাই মেলার পাবে এবং পুরো বিষয়টা প্রশাসন দেখছে, যেটা নিশ্চয়ই আলোচনা করে সেট আপ হবে, কোনো কোথাও সংঘাত হবে না। যখন একই দল করবে তখন নিশ্চয়ই একসাথে কথা বলবে, কোথাও এটা কোনো সমস্যা হবে বলে আমাদের কাছে মনে হয় না। সামনে পঞ্চায়েত নির্বাচন, নিজেদের মধ্যে কে কতখানি প্রভাব বিস্তার করতে পারবে, কে কত টিকিট নিতে পারবে, কে কত প্রার্থী জেতাতে পারবে, সেই পরিমাণে আর নিজের অধিকার কায়েম করার লড়াই, আর সেই পরিমাণে কামাই করার লড়াই, চুরি করার লড়াই। তাদের সম্প্রীতির নিদর্শন না গোষ্ঠীদ্বন্দ্বের নিদর্শন, এটা আমার পক্ষে বলা মুশকিল। বাদুড়িয়ার মানুষ বিচার করবেন। কাকে মেলা করার অনুমতি দেবে প্রশাসন, তা নিয়ে জোর আলোচনা বাদুড়িয়ায়। অশান্তির আশঙ্কায় সতর্ক প্রশাসন। বাদুড়িয়া থেকে বিমল বসু, রিপোর্ট জি 24 ঘন্টা।